তীব্র গরমে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে বেড়েছে শিশু রোগীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে বিস্তারিত জানবো শিশু ওয়ার্ডে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল সরাসরি কাছে আমরা রয়েছি আড়াইশো শয্যার যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই আড়াইশো শয্যার জেনারেল হাসপাতালে এটি হচ্ছে ঠাকুরগাঁও আড়াইশো শয্যার জেনারেল হাসপাতালে একটি শিশু ওয়ার্ড এই শিশু ওয়ার্ডে আমরা যেটি লক্ষ্য করছি যে প্রচণ্ড গরমের কারণে দু থেকে তিন গুণ রোগী ভর্তি রয়েছে অর্থাৎ এটি হচ্ছে যেহেতু আড়াইশো শয্যার হাসপাতাল সেই হাসপাতালে ওয়ার্ডের যেই মোট শয্যা রয়েছে এখানকার যে তথ্য অনুযায়ী তারা বলছেন যে পঁয়তাল্লিশটি শয্যা রয়েছে শিশু ওয়ার্ডে তার বিপরীতে এখন ভর্তি রয়েছে দেড় শতাধিক শিশু রোগী অর্থাৎ ডায়রিয়া নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই এখানে ভর্তি হচ্ছেন দূর দূরান্ত থেকে রোগীর স্বজনরা তাদের শিশুদের নিয়ে এখানে উপস্থিত হয়েছেন আমরা কিন্তু তেমনটি লক্ষ্য করছি এবং এই যে শয্যা সংকটে পড়ে এক একটি শয্যায় দু থেকে তিনজন অভিভাবক তারা কিন্তু তাদের শিশুদের নিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি পাশাপাশি সকাল থেকে আমরা যেটি দেখেছি যে এই শিশু ওয়ার্ডে যারা সেবিকারা রয়েছে তারা সেবা দিয়ে যাচ্ছেন তবে পর্যাপ্ত পরিমাণে যেই সেবা দেওয়ার প্রয়োজন তা কিন্তু কুলে উঠতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছেন আমরা কিন্তু লক্ষ্য করছি যে তারা ভোর সকাল থেকেই শিশুদেরকে বিভিন্ন রকম সেবা দিয়ে দিয়ে যাচ্ছেন এবং পরামর্শ দিয়ে যাচ্ছেন স্বজনদের তবে আমরা এখানে যেই বহির্বিভাগ রয়েছে সেই বহির্বিভাগ থেকে তথ্য নিয়েছি তারা যে বিষয়টি বলছেন আমাদেরকে যে এখন পর্যন্ত ভর্তি রয়েছে একশো সাতষট্টি জন শিশু এবং এর মধ্যে ডায়রিয়া আক্রান্ত রয়েছেন ত্রিশ জনেরও বেশি এবং ছিচল্লিশ জন নিমোনিয়া আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন পাশাপাশি এটিও বলেছেন যে ডায়রিয়া নিমোনিয়ার পাশাপাশি যে নানা রোগে আক্রান্ত হয়ে শিশুদেরকে হাসপাতালে নিয়ে আসছে স্বজনরা এবং এখানে আসার পরে যে পরিস্থিতি শিকার হচ্ছেন তারা বলছেন যে কাঙ্ক্ষিত যেই সেবা সেই সেবাটুকু কিন্তু তারা সত্যিকার হচ্ছে পাচ্ছেন না কারণ হচ্ছে যে পরিমাণ শিশুরোগী এখানে ভর্তি রয়েছে এতে করে তাদের যে কাঙ্ক্ষিত সেবাটি পাওয়ার কথা তারা কিন্তু সেবা পাচ্ছে না তবে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে গরমের কারণে যেহেতু শিশু রোগীরা সবচেয়ে বেশি রোগাক্রান্ত হচ্ছে সে কারণে বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন তো এই ছিল ঠাকুরগাঁয়ের জেনারেল হাসপাতাল থেকে হাসপাতাল থেকে সবশেষ ঠাকুরগাঁও থেকে সহকর্মী জিয়াউর রহমান বকুল